ঈদের দিনেই গাজায় ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়ের তিন ছেলেসহ কয়েকজন নাতি নাতনিও প্রাণ হারিয়েছে। হানিয়ে কাতারে বাস করেন। আল জাজিরাকে তিনি তার ছেলে ও নাতি নাতনিদেরই মৃত্যুর খবর দিয়েছেন। গাজার শাসক গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়ের পরিবার যে এবারই প্রথম ইসরায়েলি হামলার নিশানা হয়েছে তা নয়, গত বছর নভেম্বরেও হানিয়ের বাড়িতে জঙ্গি হামলা করার কথা জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। হানিয়ের বাড়ি প্রায়ই সন্ত্রাসীদের সমাগম স্থল এবং বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে অভিযোগ ছিল ইসরায়েলের। এবারেও হানিয়ের ছেলেদের উপর হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। বলেছে, তিন ভাই হামাসের সশস্ত্র শাখার অভিযানে তৎপর ছিল। হানিয়ের তিন ছেলে হাজেম, আমির ও মোহাম্মদ গাজার আল সাতি শরণার্থী শিবিরের কাছে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বোমা হামলায় নিহত হন। হামলায় একই সঙ্গে নিহত হয় হানিয়ের তিন নাতি নাতনি, আরেকজন আহত হয়েছে বলে জানিয়েছে হামাস। ইসমাইল হানিয়ে বলেন, তার ছেলেদের রক্ত ফিলিস্তিনিদের রক্তের চেয়ে বেশি প্রিয় নয়। হানিয়ের ছেলেমেয়ের সংখ্যা 13 জন। হানিয়ের তিন ছেলে এবং তিন নাতি নাতনি ঈদের দিন পারিবারিকভাবে আল সাতি শিবির পরিদর্শনে বেরিয়েছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। হানিয়ে বলেছেন, এই মৃত্যুর কারণে গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় হামাসের দাবির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। সাক্ষাৎকারে হানিয়ে বলেছেন, ইসরায়েলের বিমান হামলায় তার পরিবারের 60 জন নিহত হয়েছেন।